আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, সবাইকে ঈদ মোবারক। যারা অনার্স থার্ড ইয়ার পড়েন আপনাদের ঈদ নিয়ে পড়ে থাকলে হবে না, যেহেতু পরীক্ষা 3 তারিখ। তো আমরা আজকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আরেকটি গুরুত্বপূর্ণ সলিউশন দেখব, পদ্ধতি, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে কীভাবে সমীকরণ জোট সমাধান করে। সেটা যে 9 নম্বর যে অঙ্কটা সেটা 2018 সালে আসছিলো। সে এরকম অনেকগুলো অঙ্কই আছে, আমরা যদি অন্যান্য অঙ্ক দিয়ে দেখি, যেমন এই যে অঙ্কটা, এটা ফ্যাক্টরাইজেশন আকারে থাকতে পারে বা এখানে উৎপাদকায়ন পদ্ধতিতে সমীকরণ যে সমাধান করে এভাবেও থাকতে পারে, অথবা এলইউ যে ফ্যাক্টরাইজেশন আছে সেই পদ্ধতিতে সমাধান করো। এবং এটা কিন্তু এদিকে দেখেন যে 2012-14 সালে আসছিলো, এবং আমি যেটা দেখাচ্ছি এখন সেটা আসছিলো 2018 সালে। তো এই হচ্ছে 2018 সালে এটা আসছিলো, তো আমি এটা দেখাচ্ছি। তো নিয়ম সেম। তো এর আগের লেকচারে আমি এই যে অঙ্কটা দেখাইছিলাম, গাউস জ্যাকবি পদ্ধতিতে সমীকরণ জোট সমাধান করো, এই অঙ্কর মতোই আরেকটা অঙ্ক আসছিলো ছিল আর কি, সেটা হচ্ছে এই যে অঙ্কটা, গাউস পুনরাবৃত্তি পদ্ধতিতে সমাধান করো। তো যারা ওই লেকচারটা দেখছেন আশা করি আপনি এখন এটা পারবেন, এটা সমস্যা হবে না। তো এই ছিল মৌলিক কথা। আজকের মেইন আলোচ্য বিষয় হচ্ছে এই যেটা আমাদের এই 9 নম্বরটা, উৎপাদকায়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান করা, এই সমাধান করার সিস্টেমটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো আমরা দেখি যে কীভাবে সমাধান করে। আচ্ছা, আমাদের এই যে সমীকরণ সমাধান করার যে সিস্টেম, সেই সিস্টেম সম্পর্কে আগে একটু ধারণা দিই আমরা কীভাবে করব। অঙ্ক সহজ, হ্যাঁ অঙ্ক ক্যালকুলেশন সহজ, বাট এই সিস্টেমগুলো মনে রাখা কিন্তু টাফ। কেমন মনে রাখতে পারলে আপনি এটা সমাধান করতে পারবেন। আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে সমীকরণ জোট যেটা আছে সেটাকে 1 নং সমীকরণ আমরা লিখব, যে সমীকরণটা আছে সেটা আমরা 1 নং সমীকরণ লিখব। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে x = b আকারে আমরা লিখব, এ x = b আকারে। আর তৃতীয় যে কাজ, এল ইউ সমান এ, এটা আমরা ধরবো। এখানে এল এর পরিচয় কী, ইউর পরিচয় কী একটু পরে দিচ্ছি। আর চতুর্থ যে কাজ সেটা, আচ্ছা আস্তে আস্তে আমরা অঙ্কের মধ্যে আগেই, এরপরে সিরিয়ালে কাজগুলো বোঝানো হচ্ছে। তো আমাদের প্রথম যে কাজ সমীকরণ জোটকে 1 নং সমীকরণ ধরা, আমরা সেটাই করলাম, যে এটা প্রশ্ন ছিল এবং এই প্রশ্নটা 2018, এটা 2006-12-14 সালে আসছিলো, এটা করতেছি। যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা 1 নং ধরলাম। তো আমাদের প্রথম কাজ শেষ, এটা কোনো আসলে কাজই হয় নাই। আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে x = b আকারে লেখা, তো সেইটা করবো আমরা, x = b আকারে লিখবো 1 নং সমীকরণ যেটা আছে সেটাকে। তো এখানে এর পরিচয় কী, এ হচ্ছে এক্স ওয়াই জেডের যে সহগগুলো সেগুলো হচ্ছে এ, আর এক্সের পরিচয় হচ্ছে এখানে যে চলকগুলো আছে সেগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। তো এখানে কী কী চলক আছে, এক্স ওয়াই জেডই আছে, তো এক্স ওয়াই জেড। এবং বি এর পরিচয় হচ্ছে সমানের ডান পাশে যে ধ্রুবকগুলো আছে সেগুলো হচ্ছে বি এর পরিচয়, সেটা আশা করি জানেন। তো আচ্ছা, তো আমাদের প্রথম কাজ ওকে, আমাদের সমীকরণ জোটকে আমরা 1 নং সমীকরণ ধরছিলাম, দ্বিতীয় কাজ ওকে, x = b আকারে আমরা লিখছি। তৃতীয় যে কাজ, এল ইউ সমান এ ধরা, তো এল ইউ সমান এ, এখানে এল এর পরিচয় কী, আপনি যখন ওই এই ফ্যাক্টরাইজেশন পদ্ধতির মধ্যে যে আর্টিকেলগুলো আছে সেখানে এল এবং ইউর পরিচয় দেওয়া আছে বইয়ের মধ্যে, আশা করি বই আপনারা খুললেই দেখবেন। এখানে এল এর পরিচয় হচ্ছে এল সমান এই যে এল, এল এর সময় এল ওয়ান, এল এটা হচ্ছে এল ইলেভেন, এল টুয়েলভ, এল থার্টিন, এল টোয়েন্টি ওয়ান, এল টোয়েন্টি টু, এল টোয়েন্টি থ্রি, এল থার্টি ওয়ান, এল থার্টি টু, এল হচ্ছে 33 হয়। বাট এল এর সময় আমাদের কর্ণ বরাবর যেগুলো সেগুলো হচ্ছে একক মেট্রিক থাকবে, আর ডান পাশে জিরো থাকবে, এটা মনে রাখার টেকনিক। আর এটা হচ্ছে এল টোয়েন্টি ওয়ান, এল থার্টি ওয়ান, এল থার্টি টু, এটা করতে কাটছে, এটা তাদের যে আর্টিকেলস আছে সেখানে দেখবেন এলের পরিচয় কী। অর্থাৎ মূল কথা হচ্ছে কর্ণ বরাবর এল এর সময় 1 থাকবে, আর এটা মনে রাখার টেকনিক হচ্ছে আমরা যখন এল লিখি, এল কিন্তু ওই যে ছোট হাতের এল যদি লিখি, ছোট হাতের এল কিন্তু 1 এর মতো, তাহলে এটা মনে থাকবে আপনার যে কর্ণ বরাবর এখানে 1 থাকবে, আর ডান পাশে 0, আর বাম পাশে এই অনুযায়ী আর কি, এল টোয়েন্টি ওয়ান, এল থার্টি ওয়ান, এল থার্টি টু। ইউর সময় সম্পূর্ণ উল্টা, ইউর সময় কোনো 1 থাকবে না, ইউর সময় এই যে ইউ সময় এই যে কর্ণ বরাবর বাম পাশে, এলের সময় কর্ণ বরাবর ডান পাশে 0, আর কর্ণের ডান পাশে 0, আর ইউর সময় কর্ণের বাম পাশে 0 থাকবে। তো এটা হচ্ছে ইউর পরিচয়, ইউ ইলেভেন, টুয়েলভ, থার্টিন, আর এটা হচ্ছে 21-এর সময় তো 0 হয়ে গেলো, 22-23, আর এটা হচ্ছে 31-33, বাট এগুলো যেহেতু 0, এটা হচ্ছে আপনার এখানে বাম পাশে 0 থাকবে আর এখানে ডান পাশে 0 থাকবে, আশা করি বোঝা গেছে কীভাবে মনে রাখবেন। তো তৃতীয় কাজ আমরা এখন করব, তৃতীয় কাজ কি, এল ইউ সমান এ মনে করা কিংবা ধরা, আমরা সেটাই করব।
তো তৃতীয় কাজ আমরা মনে করি LU সমান A এটা হচ্ছে অঙ্কের নিয়ম এটা ধরতে হবে LU সমান A তো এখানে L হচ্ছে ওই যে L এর পরিচয় আগেও দিছিলাম এটা হচ্ছে U এর মান আর সমান হচ্ছে A এর মান আমরা এটা পাইছিলাম তো এর সাথে এটা আমরা যখন দুটি ম্যাট্রিক্স গুণ করি তো গুণ কিভাবে করে দেখেন যে গুণ হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে প্রথম ম্যাট্রিক্সকে ততবার লেখা তো প্রথম ম্যাট্রিক্সকে আমি তিনবার লিখব কারণ এগুলো ছিল না তো এটাকে তিনবার লেখা হয়েছে একবার দুইবার তিনবার আর প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি যেটা সেটা গুণ সরি প্রথম কলাম যেটা সেটা গুণ দেওয়া হয়েছে তাহলে ইউ 11 এরপরে 0 এরপরে 0 সবগুলোর সাথে সেম আর এরপরে ইউ 12 এরপরে ইউ 22 আর তিন নম্বর হচ্ছে 0 ম্যাট্রিক্সের গুণন আর কি এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করা হয়েছে আশা করি গুণে কারণ ম্যাট্রিক্সের গুণনের সমস্যা নাই কারো এরপরে এগুলো যদি ক্যালকুলেশন করি এই পাশে 0 আসে এই পাশে ইউ 11 আসে আর এখানে ইউ 21 ইউ 11 এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্সের এই যে গুণনটা যদি করি তাহলে এটা আসবে তো আপনারা গুণ করে দেখবেন যে এরকম আসবে তো এরকম সমান হচ্ছে ওই যে এটা হচ্ছে বি এর মান এখন আমরা যদি সহগ সমকৃত করতে হবে সহগ ইউ 11 যেটা সেটার মান ছিল 1 তো এটা হচ্ছে 1 ইউ 12 সেটার মান হচ্ছে 1 এবং ইউ 13 যেটা সেটার মান হচ্ছে মাইনাস 1 কেউ যদি ওই ম্যাট্রিক্সের গুণনে সমস্যা হয় একটু কমেন্ট করবেন কেমন আশা করি কারো সমস্যার কথা না ইন্টারমিডিয়েট থেকে করতেছেন আর এটার মান হচ্ছে ইউ 21 ইউ 11 এটার মান হচ্ছে 3 সো আমরা এটা লিখলাম 3 বা এল 21 সমান আমরা লিখতে পারি 3 কারণ ইউ 11 যেটা সেটার মান হচ্ছে 1 তাহলে ইউ 21 সমান 3 বা এল 21 সমান 3 এরপরে এটা সমান 8 তো এখান থেকে 8 বসানো হয়েছে আর এটার মান হচ্ছে 3 ইউ L21 যেটা সেটা হচ্ছে 3 আর U12 যেটা সেটা মান হচ্ছে 1 তাহলে এখানে হচ্ছে 3 প্লাস U22 সমান 8 তো এটাই লিখলাম 3 প্লাস U22 সমান 8 বা U22 সমান 5 এবার সেমভাবে আপনি সবগুলো বের করবেন আমি সবগুলো আর দেখাইলাম না সেম নিয়ম সহগ সমকৃত করে পাইছি আমরা এগুলো তো সহগ সমকৃত করে আমরা লাস্ট যে মানগুলো পাইছি সেটা হচ্ছে U11 সমান 1 U12 1 U13 হচ্ছে মাইনাস 1 আর এদিকে L21 সমান 3 ইউ 22 এর মান হচ্ছে 5 আমি আপনি আমার মতো বের করবেন দেখবেন এগুলো হয়েছে আর সমস্যা হলে ক্যালকুলেশন সমস্যা হলে একটু কমেন্টে জানাবেন যে সমস্যা হয়েছে কোথায় এরপরে এটা হচ্ছে ইউ 23 এর মান এটা হচ্ছে ইউ 31 এর মান আর এটা হচ্ছে এল সরি এটা এল 31 এটা হচ্ছে এল 32 আর এটা হচ্ছে ইউ 33 এর মান তো এগুলো আমরা বের করছি তাহলে এল সমান আমরা যেটা পাইছিলাম প্রথমে যে এল সমান ছিল 100 তো এইগুলো এল 21 এর মান ছিল 3 10 আর এল 31 এর মান হচ্ছে 4 আর এল 32 এর মান হচ্ছে 1 এই যে 31 কই এল 32 এর মান হচ্ছে 1 এই হচ্ছে 1 আর এল 31 যেটা সেটার মান হচ্ছে 4 তো আমরা এটা এখানে বসাইছি 32 এর মান 1 এবং 33 যেটা সেটা কিন্তু আগে থেকে 1 এভাবে ইউ 11 এর মান আমরা এখন এখানে বের করছি 1 ইউ 12 হচ্ছে 1 ইউ 13 হচ্ছে মাইনাস 1 এই যেগুলো আর এইগুলো তো 0 আর ইউ 22 হচ্ছে 5 23 5 আর ইউ 33 হচ্ছে মাইনাস 2 তাহলে আমাদের তৃতীয় যে কাজ সেটা ওকে তো তৃতীয় কাজ আমরা যেটা করলাম সেটা আশা করি বুঝছেন এল ইউ সমান এ ধরে আমরা এল এবং ইউ এর মান বের করা সেটা বের করলাম চতুর্থ যে কাজ আমরা এটা কিন্তু দুই নং থেকে পাইছিলাম এ এক্স সমান বি বা এ কে সমান আমরা লিখতে পারি এল ইউ যেহেতু ধরছিলাম এর পরিবর্তে আমরা লিখলাম এল ইউ আর এক্স এর এক্স সমান বি আর এল এর এল আর ইউ এক্সকে আমরা মনে মনে যদি ওয়াই ধরি তাহলে এল ওয়াই সমান বি আমরা লিখতে পারি এল ওয়াই সমান বি এটা হচ্ছে চার নং সমীকরণ যেখানে ইউ এক্স সমান ওয়াই আর ওয়াইয়ের পরিচয় হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তাহলে এখন আমরা চতুর্থ যে কাজ এল ওয়াই সমান বি ধরা সেই কাজটাই করবো আমরা আমাদের চতুর্থ যে কাজ এল ওয়াই সমান বি ধরা তো সেটাই আমরা ধরলাম চতুর্থ চার নং সমীকরণ এল ওয়াই সমান বি তো এল এর মান ওই যে আগে পাইছিলাম এখানে এ হচ্ছে এল এর মান আর ওয়াই মানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তো এটাই লিখলাম আর সমান বি এর মান হচ্ছে এটা তো এরপরে ওই যে আমার ম্যাট্রিক্সের গুণন করছি আমরা এটাকে তিনবার লিখে এই যে এই কলামগুলোকে আমরা গুণ করে দিলাম এখানে হচ্ছে ওয়াই ওয়ান এটার সাথে হচ্ছে ওয়াই টু আর এটা হচ্ছে ওয়াই থ্রি তো এই হচ্ছে এটা ম্যাট্রিক্সের গুণন হয়েছে আর এটা সেম আর এটা ক্যালকুলেশন করলে এরকম হয় তাহলে ওয়াই ওয়ান সমান মাইনাস ওয়ান এই সমীকরণ থেকে আমরা ওয়াই টু বের করছি 31 হয়েছে এবং এই সমীকরণ থেকে আমরা ওয়াই থ্রি যেটা সেটা হচ্ছে মাইনাস 13 হয়েছে
তো কিভাবে হইছে আশা করি ক্যালকুলেশন দেখা যাচ্ছে, তার সমস্যা হওয়ার কথা না। তাহলে y1 y2 y3 এর মান পেলাম, y1 সমান হচ্ছে -1, y2 হচ্ছে 31 এবং y3 যেটা সেটা হচ্ছে -13। আমাদের তৃতীয় কাজ কিন্তু ওকে, চতুর্থ কাজ ওকে, আমাদের পঞ্চম যে কাজ এবং সর্বশেষ যে কাজ, y এর মান ux সমান y এ বসিয়ে আমরা x y z এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, সর্বশেষ যে কাজটা আমরা দেখাচ্ছি এখন, সর্বশেষ কাজ হচ্ছে যেটা y এর মান ux সমান y, এই যে সমীকরণ এই সমীকরণ বসাতে হবে। তো u এর মান হচ্ছে এটা, এটা আগে পাইছিলাম, আগে চেক করে দেখবেন u এর মান এটাই হয়েছিল। আর x এর মান তারপরে দেখাচ্ছি u এর মানটা কই বার করছিলাম, এই যে u এর মান, এই হচ্ছিল u এর মান। তো এটা হচ্ছে u আর এই হচ্ছিল x, x মানে x y z, আর এটা ছিল y এর মান। তো এটার সাথে এটা গুণ, তো এটা গুণ করা হয়েছে, আর ডানে যেটা আছে সেটাই রয়েছে, ম্যাট্রিক্সের গুণন করে এটা হয় সেমভাবে। এবার আমরা নিচ থেকে উপরের দিকে যাব, 2x মাইনাস 2z সমান -13, উভয় দিকে মাইনাস যদি বাদ হয় তাহলে 2x সমান 13 বা থ্রু জেড আর কি, সরি, যে বা জেড সমান 13/2। সেমভাবে এই সমীকরণে জেড এর মান বসালে আমরা ওয়াই এর মান পাবো, আর এই সমীকরণে এক্স ওয়াই এবং জেড এর মান বসালে এক্স এর মান পাবো। আমরা সেমভাবে এই সমীকরণগুলো করছিলাম, আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। তাহলে জেড সমান 13/2, তো জেড এর মান এখানে 5 এটা বসানো হয়েছিল, 5y সমান 565/2 বা 5y সমান সমান 31 আর কি, সমান 31 আছে এদিকে 31 বা 5y সমান 31 মাইনাস 65/2 বা এটা লসও করে -3/2 হয়েছে। তাহলে 5y এর মান হচ্ছে -3/2, তো 5 যেহেতু গুণ এটা ভাগ হয়ে গেছে, তো -3/5 = 10। তাহলে এটা হচ্ছে y এর মান -3/10, আর এটা হচ্ছে z এর মান। তো y এবং z এর মান এই সমীকরণে বসালে আমরা x এর মান পেয়ে যাবো, এই যে x এর মানটা, এবং x এর মান যেটা ফাইনাল হয়েছে সেটা 29/5 হয়েছে। তো নির্ণয় সমীকরণ এক্স ওয়াই জেড এর মান হচ্ছে এটা। তো এই হচ্ছে মেইন অঙ্ক, অঙ্কের ক্যালকুলেশন সহজ, বাট এই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ফ্যাক্টরাইজেশন মেথডের যে মৌলিক প্রসেসগুলো সেখানে এখানে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, আশা করি কারো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে যদি কারো সমস্যা হয় আপনি একটু কমেন্টে জানাবেন, কেমন কোথায় সমস্যা হয়েছে আপনার। এই ছিল ক্লাসটি, আশা করি ভালো লাগছে। আবার বলতেছি কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যালকুলেশন কিন্তু আমি পুরো সিম্পলিফাই করে দিছি খাতার মধ্যে, একটু ভিডিওটা থামি, এরপরে দেখলে আপনার কাছে সহজ মনে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।